সুপ্রিয় শিক্ষার্থীরা, কাকাসুরি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আমি তোমাদের স্বাগতম জানাচ্ছি। মোহাম্মদ ফরহাদুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট টিচার ইন ইংলিশ, কাকাসুরি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। টুডে উই আর গোয়িং টু লার্ন অ্যাবাউট ট্রান্সফরমেশন অন অ্যাসার্টিভ অর অ্যাফার্মেটিভ টু এক্সক্লেমেশন। যেটা বলছি সেটা হচ্ছে, আমরা আজকে যেটা শিখতে যাচ্ছি সেটা হচ্ছে যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে এক্সক্লেমেশন কীভাবে পরিবর্তন করব। ঠিক আছে, আমরা গতদিন ইম্পারেটিভ করেছি, অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ। আমরা তার আগের দিন এক্সক্লেমেশন, এই কোশ্চিন মার্ক করেছি, আমরা এগুলো করেছি। বাট টুডে দিস ইজ লাস্ট টপিক্স ইন পার্ট অফ স্পিচ, হ্যাঁ, ট্রান্সফরমেশনের ক্ষেত্রে। তো চলো আমরা দেখি কী কী পাবো আমরা। ট্রান্সফরমেশনে এক্সক্লেমেশন অ্যাসার্টিভ টু এক্সক্লেমেশন, হ্যাঁ। তো অ্যাসার্টিভ থেকে তো এক্সক্লেমেশন হবে না, আমরা অ্যাফার্মেটিভ থেকে হতে হবে। ঠিক আছে, কারণ না বোধক থেকে এক্সক্লেমেশন হয় না, আমরা অ্যাফার্মেটিভ থেকেই এক্সক্লেমেশন করতে হবে। যাই হোক, তো আমাদের প্রথমে দেখতে হবে এক্সক্লেমেশন বাক্যটা আমরা কীভাবে চিনতে পারবো। হ্যাঁ, আমরা দেখো ভালো করে, আমরা এই শব্দটা আমরা খুব ভালো করে চিনি। হ্যাঁ, কারণ কীভাবে চিনি, কারণ ইংরেজিতে একটা লেটার আছে, হ্যাঁ, আই, এই লেটারটা হচ্ছে এটা। কিন্তু তুমি যদি এই আয়ের সামনে একটা আয়নার সামনে নাও, দেখবা উল্টা প্রতিচ্ছবি হলে ঠিক এটা আসবে। এটাকে আমাদের বলা হচ্ছে এক্সক্লেমেশন মার্ক, এক্সক্লেমেশন মার্ক। ঠিক আছে, তুমি একটা বাক্যকে এক্সক্লেমেটারে পরিবর্তন করেছো, বাট তুমি এই মার্কটা দাও নাই, হ্যাঁ, তাহলে কিন্তু বাক্যটা আমি ভুল হিসাবে চিহ্নিত করব। ঠিক আছে, সো ডিয়ার স্টুডেন্টস, আই হোপ তোমরা বুঝতে পেরেছো যে আমি কী করব বা আমার প্রবলেমগুলো কোথায়। দেখো, এক্সক্লেমেশন বাক্য আমরা সাধারণ সেন্সে চারভাবে পরিবর্তন করতে পারি। হ্যাঁ, আবার পুরো একটা সেন্টেন্স দিয়ে আমরা এক্সক্লেমেশন করতে পারি, আবার কিন্তু কিছু ছোটো ছোটো ওয়ার্ড দিয়েও কিন্তু আমরা এক্সক্লেমেশন করতে পারি। লাইক ওয়াও হতে পারে, ওয়ান্ডারফুল হতে পারে, এগুলো এক্সক্লেমেশন বাক্য কিন্তু। ঠিক আছে, আমরা ছোটো ছোটো ওয়ার্ড দিয়ে পরিবর্তন করে দিচ্ছি, তারপর আমরা বিউটিফুল, ওয়াও বিউটিফুল, এই যেগুলো জিনিসগুলো। ঠিক আছে, তো ব্রাভো, হ্যাঁ, এই টাইপ কিছু ওয়ার্ড আছে যেগুলো আমরা ছোটো ছোটো ওয়ার্ড দিয়ে কিন্তু আমরা এক্সক্লেমেটারি সেন্টেন্স হিসেবে চিহ্নিত করি বা করতে পারি। হ্যাঁ, তো এক্সক্লেমেশন বাক্যটা আমরা তিনভাবে আজকে দেখি পারি কি না। একটা হচ্ছে, দেখো ভালো করে পার্থক্যটা কথা, হ্যাঁ, একটা হচ্ছে হট দিয়ে এক্সক্লেমেশন আমরা শিখবো, একটা হচ্ছে হাউ দিয়ে শিখবো, একটা হচ্ছে ইফ দিয়ে শিখবো। কেমন, এই তিনটা দিয়ে আমরা শিখবো। ওকে, এখন মনে হচ্ছে যে হট এবং হাউ খুব ইজি হতে পারে, কিন্তু আসলে ইজি নয়। একটা ছোটোখাটো একটুর জন্য আমরা হট কোথায়, কখনও আমরা হাউ ইউজ করবো, আবার ইফটা আমরা কোথায় ইউজ করবো, আমরা চিন্তা নিয়ে তিনটা আমরা ক্লিয়ার করবো আজকে। তো রেস্টুরেন্টস, চলো দেখি নি আগে, আমরা দেখবো যে বাক্যটা, আমি স্টেটমেন্ট যে দেওয়া থাকবে, স্টেটমেন্ট যে সেন্টেন্সটা দেওয়া থাকবে, দেখো হি ইজ এ গুড বয়, এই বাক্যটা দেওয়া আছে অ্যাজ এ স্টেটমেন্ট ফর চেঞ্জিং ইনটু এক্সক্লেমেটার। ঠিক আছে, বলছে এই বাক্যটা তোমার দেওয়া আছে, এই বাক্যটাকে বলে দিচ্ছে টিচার বা কোশ্চেনে যে তোমাকে এই বাক্যটাকে এক্সক্লেমেটারে পরিবর্তন করতে হবে। খেয়াল করো, যেহেতু আমি জানি হট, হাউ এবং ইফ দিয়ে আমি পরিবর্তন করতে পারি, ঠিক আছে, কিন্তু আমি কোথায় কোনটা ইউজ করবো, এটা ডিপেন্ড করবে কিন্তু ওই সেন্টেন্সের মধ্যে যে অংশটা আছে বা যে কথাগুলো আছে ওই কথার ওপর ডিপেন্ড করে। ঠিক আছে, ভালো করে দেখো, এই বাক্যটাতে একটা সাবজেক্ট আছে, ভার্ব আছে, আর্টিকেল আছে, অ্যাজেক্টিভ আছে, অ্যান্ড একটা অ্যাজেক্টিভ নাউন আছে। ঠিক আছে, তো সহজ কথা যদি বলি, যখন দেখবো যে এই এনেছে অ্যাজেক্টিভ, যখন দেখবো একটা সেন্টেন্সে অ্যাজেক্টিভ এবং অ্যাডভার্ব আছে এবং তার পূর্বে যদি আর্টিকেল এ অথবা অ্যান থাকে, ভালো করে বুঝে নাও, একটা সেন্টেন্সের মাঝে বা একটা সেন্টেন্সের যখন মাঝখানে কোনো অ্যাজেক্টিভ থাকবে অথবা অ্যাডভার্ব থাকবে, তার আগে যদি, ঠিক তার আগে যদি আর্টিকেল এ অথবা অ্যান থাকে, তাহলে একটা জিনিস প্রয়োগ করতে হবে, একটা রুলস যেতে হবে, এবং যদি আর্টিকেল এ বা অ্যান না থাকে তখন আমাকে একটা জিনিস ইউজ করতে হবে। যেমন দেখো,
যদি আমি বলি, সহজ যদি বলি যে খেয়াল করো, এ বা অ্যান যখন থাকবে, এ বা অ্যান যখন থাকবে তখন সেখানে হচ্ছে হট ইউজ করতে হবে, সহজ একদম চিনার উপায়। আর এ বা অ্যান যখন থাকবে হট ইউজ করতে হবে, আর এ বা অ্যান যখন থাকবে না তখন আমাকে হাউ ইউজ করতে হবে। এই দুটো তোমাকে ভালো করে মেমোরাইজ করতে হবে। খেয়াল করে দেখো এখানে কিন্তু একটা আর্টিকেল আছে এ, ঠিক আছে? তাহলে আমি অবভিয়াসলি কি ইউজ করব, হট না হাউ? অবভিয়াসলি হট। তো হট আমি প্রথমে নিয়ে আসলাম, হট, ওকে। তারপরে দেখো হট নিলাম, তারপর আর্টিকেল থেকে বাকি অংশটুকু নিয়ে নেব, আর্টিকেলটা বসিয়ে দিলাম, এ অথবা অ্যান যেটা থাকবে সেটা বসালাম। তারপরে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব যা থাকবে তাই বসালাম, হ্যাঁ বাকি অংশটুকু বসালাম। তারপরে সাবজেক্ট বসালাম, দেন ভার্ব বসালাম, দিয়ে লাস্টে গিয়ে আমরা এক্সক্লেমেশন মার্কটা ইউজ করব। তাহলে এ বাক্যটা কী দাঁড়াচ্ছে, প্রথমে আসছে হট, তারপর আর্টিকেল এ, তারপরে অ্যাডজেক্টিভ বা বাকি অংশটুকু লিখে নিই, দে হট এ গুড বয় গেল। তারপর সাবজেক্ট কী, হি। তারপরে ভার্ব কী, এখানে হচ্ছে ইজ, এক্সক্লেমেশন বাক্য। দেখো তাহলে হয়ে গেছে যে হট এ গুড বয় হি ইজ। এখানে হট আমি কেন ইউজ করলাম, অনলি ফর আর্টিকেল, আর্টিকেল আছে বলেই কিন্তু আমি এখানে হট ইউজ করেছি। যদি এখানে আর্টিকেল না থাকতো তাহলে আমি কিন্তু এখানে হট ইউজ করতাম না, আর হট যখন ইউজ করা হবে তখনই কিন্তু আর্টিকেলটা ব্যবহার হবে, এটা মনে রাখবা। যে এখানে আর্টিকেল আছে বলে কিন্তু হট হয়েছে, আর্টিকেল নাই হট নাই, সহজ কথা শেষ। হ্যাঁ, তো এটা হচ্ছে একটা রুলস। এবার দেখি আমরা যে হাওয়ার ব্যবহারটা, দেখো দ্য বয় রানস ফাস্ট, দ্য বয় রানস ফাস্ট, এখানে অ্যাডভার্ব আছে, ফার্স্ট কিন্তু এখানে অ্যাডজেক্টিভ নয়, অ্যাডভার্ব, ওকে। দ্য বয় রানস ফার্স্ট, এই বাক্যটাতে আর্টিকেল নাই, তাহলে আর্টিকেল যেহেতু নাই তাহলে আমাকে কী করতে হবে, এই আর্টিকেল থাকলে হচ্ছে হট, মানে আর্টিকেল না থাকলে হচ্ছে হাউ, বাট গঠনটা কিন্তু সেম। যেমন দেখো গঠনটা তুমি লিখে নিতে পারো, হাউ নিয়ে আসলাম, তারপরে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব যা থাকবে সেটা বসালাম লাস্ট থেকে, হ্যাঁ বাকি অংশটা বসালাম এক্সটেনশন, তারপর হচ্ছে সাবজেক্ট, দেন হচ্ছে তোমার ভার্ব। তাহলে ব্যাপারটা কী দাঁড়াচ্ছে, প্রথমে হাউ ইউজ করলাম, তারপর হাউ ফার্স্ট, হ্যাঁ হাউ ফার্স্ট দিলাম, এক্সটেনশন যেহেতু নাই এ বাক্যের তো হাউ ফার্স্ট, তারপর সাবজেক্ট হচ্ছে দ্য বয়, তারপরে ভার্বটা হচ্ছে রানস, ওকে। এটাই অনেক তুমি বাক্য পাবে, বাংলাদেশ ইজ এ বিউটিফুল কান্ট্রি, হ্যাঁ, তারপর হচ্ছে টাইম গোজ ফাস্ট, ঠিক আছে, তারপরে দ্য বয় ইজ ভেরি ফানি, এই জিনিসগুলো ওখানে ব্যবহার হবে। এখন একটা জিনিস বলে রাখি যে অ্যাসারটিভ সেন্টেন্সে যদি কখনও ভেরি বা ওয়ার্ডটা থাকে, হ্যাঁ, তাহলে এক্সক্লেমেশনে এই ভেরি শব্দটা ব্যবহার হবে না, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? আর পারলে মুখস্থ করে নিবা যে অ্যাসারটিভ সেন্টেন্সে ভেরি দেওয়া আছে, এই ভেরি শব্দটা এক্সক্লেমেশন করার সময় ইউজ করব না, বাট বাদিকে আমি সব কিছু ইউজ করব, কেমন এই জিনিসটা। এখন চলে আসো ইফের ব্যবহারটা আমি কীভাবে করব। ইফের ব্যবহারটা একদম সহজ, ঠিক আছে, যে আমি কোথায় ইফ কোথায় ইউজ করব। দেখো আমরা কি পেয়েছি, হট এবং হাউ এই বাক্যটাতে লাস্টে গিয়ে আমরা এক্সক্লেমেশন একটা মার্ক পেয়েছি, চিহ্ন পেয়েছি, কিন্তু ইফ যখন আমরা ইউজ করব, ইফ কিন্তু ওয়ান টাইপ অফ এক্সক্লেমেশন মার্কের মতো কাজ করবে, ঠিক আছে? ইফ যুক্ত বাক্যগুলো কিন্তু এক্সক্লেমেশন সেন্টেন্স হিসেবে আমাদের কাছে পরিগণিত হয়। যেমন দেখো যখন আমি বলতেছি আই উইশ আই ওয়ার এ কিং, আই উইশ আই ওয়ার এ কিং, হ্যাঁ, তো এই যে দেখো আই উইশ বা এই উইশ যুক্ত যে ক্লজটা আছে, অংশটা আছে, এর পরিবর্তে আমরা দিব হচ্ছে ইফ আই ওয়ার এ কিং, ঠিক আছে? আবার দেখো যে
যখন আই ইউজ আই কিছু থাকতে পারে, এখন তোমার প্রশ্ন হতে পারে যে স্যার এখানে তো আই আছে, তাহলে এখানে আই, এখানে সাবজেক্টটা আলাদা হতে পারে কি না? না, সাবজেক্ট আলাদা হতে পারে না, ঠিক আছে? সাবজেক্ট কি হবে, যে তার স্বপ্নটাই সে বলতেছে যে আমি যদি পয়েট হতাম, আমি যদি রাইটার হতাম, আমি যদি সাকিব আল হাসানের মতো ভালো প্লেয়ার হতাম, হ্যাঁ আমি যদি অমুকের মতো লিডার হতাম, এই টাইপ কিছু ওয়ার্ড স্বপ্নগুলোকে নির্দেশ করে। মানে আমার স্বপ্নটা আমি বলতেছি যে আমি খুশি হতাম যদি আমি এই কাজটা আবার করতে পারতাম, হ্যাঁ আই উইশ আই ওয়ার এ চাইল্ড এগেন, এই যে একটা কথা বলতেছি আমরা। তো এই ঠিক এই সাবজেক্ট, এটা হচ্ছে মেন অংশ, এই সাবজেক্টটা কিন্তু এখানে থাকবে। অতএব ওরা দেখা তোমার বিষয় নয়, বা একটা চিন্তা করতে পারো যে আই উইশ বা হি উইশেস, ই উইশেস, হ্যাঁ এগুলো যখন থাকবে এই অংশটার পরিবর্তে তুমি এখানে ইফ দিবা, তারপরে বাকি অংশটুকু বসিয়ে দিলে হয়ে যাবে। আর ইফ যখন হবে তখন কিন্তু লাস্টে গিয়ে আবার এক্সক্লেমেশন মার্ক ব্যবহার হবে না, এটা আবার একটু খেয়াল রাখতে হবে। ওকে স্টুডেন্টস, তাহলে আমরা এই আজকে দেখো ভালো করে যে আমরা তিনটা জিনিস ছোট ছোট করে শিখেছি, একটা হট হাউ ইফ দিয়ে আমরা এক্সক্লেমেশন করেছি। যদি একটা অ্যাসার্টিভ সেন্টেন্সে, যদি একটা স্টেটমেন্টে আর্টিকেল থাকে এ অথবা অ্যান সামনে, কিন্তু নয় অবশ্যই আর্টিকেলটা থাকতে হবে অ্যাজেক্টিভের সামনে অথবা অ্যাডভার্বের সামনে, তাহলে কিন্তু আমি হট ইউজ করতে পারবো, ঠিক আছে? তারপরে হাউ, যদি ঠিক ওই অ্যাজেক্টিভ বা অ্যাডভার্বের পূর্বে যদি আর্টিকেল না থাকে তখন আমি কি করব, হাউ ইউজ করব। আর যদি আই উইশ থাকে তাহলে আই উইশের পরিবর্তে বা উইশ যুক্ত যে অংশটা থাকবে সামনের অংশটুকু, এই উইশ এর পরিবর্তে হবে ইফ, ঠিক আছে? তো বই থেকে প্র্যাকটিস করবে এবং এই ভিডিওটা ভালো করে দেখবে, ঠিক আছে? তাহলে আমার কাজে লাগবে। আর একটা আছে, সেটা হচ্ছে যদি কোনো সেন্টেন্সে দেখো যে উড দ্যাট যদি কোনো বাক্য তৈরি হয়, উড দ্যাট আই কুড বি চাইল্ড এগেন, হ্যাঁ একই অংশ কিন্তু, একই মানে মিনিং বহন করে, উইশ যুক্ত অংশের মতোই, আই উইশ আই কুড বি চাইল্ড এগেন এরকম একটা অংশ, অথবা আই উইশ কি বলে যে উড দ্যাট আই কুড বি চাইল্ড এগেন, এই টাইপ কিছু বাক্য থাকে, তখন কিন্তু আমাকে আবার ইফ আই কুড বি এ চাইল্ড এগেন এরকম কোনো বাক্য পরিবর্তন করতে হবে। তো রেস্টুরেন্টস, যা হোক এক্সক্লেমেশন বাক্যটা খুব বেশি কঠিন নয়, সহজ একটা অংশ। তুমি একটু এই রুলসগুলো আপাতত এগুলো দেখবে, ভিডিওটা ভালো করে খেয়াল করবে যে এক্সাম্পলগুলো দেওয়া আছে, খেয়াল করবে এবং তুমি প্র্যাকটিস করবে বই থেকে, ঠিক আছে? যদি কোনো প্রবলেম হয় অবশ্যই তুমি আমাকে নক করবে, আই উইল সলভ ইউর প্রবলেম। তো সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে।